নমস্কার বন্ধুরা আমি আশা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো মোচার ঘন্ট মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের মোচাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মোচাটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে ফ্লেমে বসিয়ে একটা সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে দিয়েছে এবার আমি এটার ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে এটা জল থেকে মোচাটাকে চিপে বের করে নেবো এবার রান্না করার জন্য একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হতে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আলুটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই আলু ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দুটো এলাচ একটা দারচিনি একটা তেজপাতা আর দুটো লবঙ্গ দিয়ে মশলার একটা মিষ্টি গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে প্রায় দু মিনিটের মতন আরও মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা আর দিয়ে দিলাম এক কাপ ছোলা সেদ্ধ দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতন একসাথে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন জল প্রায় আমি এক কাপে তিন ভাগের দু ভাগ জল দিলাম এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে আমি মাঝখানে দুবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারকেলের গুঁড়ো আপনাদের কাছে কাঁচা নারকেল থাকলে তাহলে নারকেল গুঁড়োটা দেবেন নারকেল গুঁড়োটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা মিশিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো ঘিটা মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি রান্নাটা আমার পুরো কমপ্লিট আপনারা অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই করে প্রেস করবেন আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ